আরো একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো এখন বিকেল 5:30 রয়েছি সিলভার স্যান্ড ইকো রিসর্ট। এই যে রিসর্টটা কিছুটা এরকম দেখতে, এখন এই তো আমি বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছি, দেখবে একটু পরে। সেটা এখন বিকেলের দিকে এই শ্যুটটা করছি, তার আগে পুলে স্নান ফান হয়ে গেছে, তো সুন্দর ইচ্ছা আছে যদি নামি সেটা দেখবো। বাট মিডিলে দুপুরবেলা কি কীরকম মজা করেছি পুলে সেটা দেখিয়ে দেবো। তো এখন যাচ্ছি এখান থেকে একটুখানি হেঁটে সি সাইড, এইখানে যাচ্ছি। তো পুল এরিয়াটা ঠিক এরকম ছিল, আর ওখানে প্রচণ্ড হাওয়ার জন্য আমার ভয়েসটা খুব খারাপ এসছে, তার জন্য দুঃখিত। পরের ভিডিও থেকে আশা করি এরকম হবে না। আর প্রচণ্ড এখানে সাউন্ড চলছিল, ডিজে চলছিল, তাই জন্য আমি এখানে ভয়েস ওভার দিচ্ছি। পুলটা বেশ বড় ছিল, বেশ সুন্দর পরিষ্কার জল ছিল, সবাই আমরা প্রচণ্ড মজা করেছি। পুলটা একদম দুটো পর্যন্ত খোলা থাকে এবং তারপর আবার বন্ধ হয়ে বিকেল 6টা থেকে রাত 9টা পর্যন্ত পুরো খোলা থাকে। পুলের পাড়ে বিয়ার অ্যাভেলেবেল আছে বললে এরা বিয়ার দিয়ে দিচ্ছে, যেটা যে কোনো ইয়াং ছেলেদের স্বপ্ন সেরকমই। পুলের ভেতরে না, বাট পুলের বাইরে, মানে পুলের ভেতরে ক্যান নিয়ে খেতে পারবে, আর পুলের বাইরে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, ওখানে বিয়ার খাওয়া অ্যালাউ। আমরা একটু ব্যাক সাইডে ছিলাম, রিসোর্টের ফ্রন্ট যেগুলো সি ফেসিং প্লটটা সেটা এইখানে। এখানে বেশ সুন্দর সুন্দর কিছু রুমস রয়েছে, করলে বেশ ভালো হতো, বাট দুর্ভাগ্যবশত আজকে একটাও রুম এখানে খালি ছিল না, তো তাই জন্য ওই কোনায় এইখানটায় আমরা ছিলাম। আর এখানে বাচ্চাদের মজা করার জন্য বেশ কিছু অ্যারেঞ্জমেন্ট রয়েছে। এখানে একটা এইখান দিয়ে একটা রাস্তা আছে যেটা সমুদ্রে নেমে যাচ্ছে এখানে, আর এখানে একটা সিঁড়ি আছে, ওখান থেকে উঠলেই এখানে বসার অ্যারেঞ্জমেন্ট আছে, সামনে একটা সুন্দর গার্ডেন করা। তো বন্ধুরা, এখানে সুন্দর বিকেলবেলাটা উপভোগ করছি আমি, পিছনে রিসর্টের ভিউটা, আর সামনে যে রিসর্টটা রয়েছে এটা একদম মানে শেষ প্রান্তে তাজপুরের কাছাকাছি। এখান থেকে এখানকার যে মানে মন্দারমণির যে ফেমাস সানসিটি, যেটা রোজ ভ্যালি যেখানে সানসিটি হয়েছে, সেটা ক্রস করেও আরও 4-5 মিনিট আসতে হবে গাড়িতে, তারপরে এই জায়গাতে আর একটু সামনে গেলেই তাজপুর পড়ে যাবে। বীজ মানে মোটেই ফাঁকা নয়, যেহেতু যে কোনো স্যাটারডে সানডে মন্দারমণিতে এখন মন্দারমণি দীঘা এইসব জায়গায় এখন সিজন, যে কোনো দীঘার মতো একটু কমই রয়েছে। আজকে 15 জুন, দীঘার মতো জনসংখ্যা, অলমোস্ট দীঘার মতো, পুরো দীঘার মতো না, অলমোস্ট দীঘার মতো জনসংখ্যা। আর সন্ধ্যেবেলায় বিচের ভিউটা কিছুটা এরকম, যেহেতু একটু মেঘলা আছে আকাশে, তো আকাশটা একদম পরিষ্কার দেখা যাচ্ছে না, বাট ওভারঅল ভালো লাগছে। বিচে
গাড়িগুলো চড়ছে, বেশ সুন্দর লাইট জ্বলছে রাত্রিবেলা, বেশ ভালো লাগছে। 100 টাকা একটু বিচের সামনেটা ঘোরাবে। এই মুহূর্তে চারদিকটা একদম অন্ধকার হয়ে গেছে, মানে বিচের দিকটা অবশ্যই, বিচের দিকটা সরি হয়েছে, সমুদ্রের দিকটা অবশ্যই, বিচের দিক তো আলো ঝলমল করে একদম একাকার অবস্থা। আর ডিজেল একদম উৎপাত, এগুলো এখন মন্দারমণিতে শুরু হয়েছে ডিজেল উৎপাত, প্রচণ্ডই খারাপ লাগছে। কিন্তু কিছু করার নেই, মানুষের টেস্টটাই এখন এরকম হয়ে গেছে। একদম অন্ধকারে বিচের সামনে বেশ ভালোই লাগছে। এই সবাই, এই যে দেখতে পাচ্ছ সবাই এখন এই জলের ধারে একটু হালকা জল পায়ে লাগছে, সেটা ভাইব নিচ্ছে, আমিও নিচ্ছি। এই যে কিছুটা চলে এসছে জল আমার পায়ের সামনেও। তো মোটামুটি মন্দারমণির এটাই একটা মানে দারুণ, মন্দারমণি কেন, দীঘা ফিঘা সব জায়গাতেই এটা, দীঘাতে ওরকমভাবে নামতে দেয় না, তো এখানে নামা যায়, মানে আসা যায় জলের কাছে। আর দ্বিতীয়ত হচ্ছে যেহেতু ফাঁকা, তো সেই জন্য ওই নিজের মতো করে একটু খুঁজে পাওয়া যায়, সেই জিনিসটা একটু ভালো লাগছে। গুড মর্নিং মন্দারমণির, আরও একটা সকালে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে ডে টু এই রিসর্টে, কালকে রাতে বেশ ভালোই কাটলো সময়টা, কারণ একটা বার্থডে পার্টি ছিল একজনে, তারা অ্যারেঞ্জ করেছিল, তাদের জন্য ডিজে ফিজে অ্যারেঞ্জ করেছিল, ওটার সাথে আমরাও ডিজের মজা নিয়ে নিয়েছি। তো অনেক গান বাজনা হই হুল্লোড় ছিল বলে রাতে আর ভিডিও করিনি, কারণ এত গানের মধ্যে যা বলছিলাম মনে হয় তো প্রত্যেক রিসর্টে হু হা করে গান বাজে, সেগুলো কপিরাইটেরও একটা ব্যাপার থাকে, তো তার জন্য আর কিছু তুলিনি। রাত্রে বেশ ভালোই লাগছিল, সকালে অনেক ভোরে আমি ভেবেছিলাম যে আসবো একটু ছবি টবি তুলবো, বাট উঠতে পারলাম না, ঘুমটা মানে চোখ, কালকেও তো একদমই অল্প ঘুমিয়েছিলাম, মানে কালকে মানে ফ্রাইডেতে 2-3 ঘন্টা ঘুমিয়েছিলাম, দুপুরেও 1 ঘন্টার মতো ঘুমিয়েছিলাম, তো আর চোখটা আর খোলেনি। তো এখন এসেছি, রোদ্দুরটা খুব চড়া, বেরিয়ে যাবো আজকে 11টায়, এখানে চেক আউট আছে, 12টায় চেক ইন, 11টায় চেক আউট। এখানকার সার্ভিস খুব ভালো, আসতে পারো। নিচের রুমগুলো একটু ইয়ে আছে, রুমটা আমি দেখাচ্ছি পরে, এখন এলোমেলো হয়ে আছে বলে আর দেখাচ্ছি না, বাট রুমটা একটু ঠিক হলে রিসর্টটা খুব ভালো রিসর্ট, মানে সার্ভিসের দিক থেকে তো বেস্ট। মাছটা বেঁচে আছে, তাকে ছেড়ে দিতে হবে। মাছ যে আওয়াজ করে কক কক করে, এটা প্রথম প্রথম দেখছি, লাইফে ফার্স্ট এক্সপিরিয়েন্স হচ্ছে এটা আমার। আর একটু সকালে আসলে বোধ হয় আরও অনেক কিছু দেখতে পারতাম, ব্যাড লাক, পরের বার আবার হবে। আমি বারবার যাতে এখানে আসি, তোমাদের জন্য ভালো ভালো ভিডিও বানাই, তার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিতে হবে। সমুদ্রের পাশে অনেকটা সময় কাটালাম, এখন ভেতরের দিকে যাচ্ছি, গিয়ে এবার চেক আউটটা করে নিতে হবে, বাড়ির দিকে বেরোতে হবে। তো বেসিক্যালি আমরা রয়েছি গ্রাউন্ড ফ্লোরে, একদম যেগুলো পুল ভিউ সেগুলোতে গ্রাউন্ড ফ্লোরেই এসি আছে, তার জন্য এটা নিয়েছি। বেসিক একটা ঘর, একটা সোফা, একটা টেবিল, একটা বেড, সোনু ঘুমিয়ে আছে ওর মধ্যে এখন, এসি, পাখা, একটা মিরার, নিচে জায়গা রয়েছে কিছু রাখার, এখানে একটা টিভি রয়েছে,
যেটা আমরা কখনো ইউজ করি না। এখানে একটা কাবাড রয়েছে, এখানে কিছু রাখতে পারো। আর এখানে শ্যাম্পু সাবান এসব দিয়ে দেয়, সেগুলো রাখার জায়গা, একটা ডাস্টবিন। আর ওয়াশরুমটা ঠিক এরকম গিজার থেকে শুরু করে এইসব জিনিস রয়েছে। বেসিন ওয়েস্টার্ন কমন, নট গুড নট ব্যাড এরকম টাইপের। বাট রুমটা অতটা ভালো না হলো, এখানে সার্ভিসটা অনেকটা ভালো, অতটা মানে খুব একটা খারাপ না। মানে এই উইকেন্ডে যেমন আজকে এই স্যাটারডেতে আমরা এসেছি, স্যাটারডেতে কোথাও রুম খালি ছিল না, যেখানে খালি ছিল প্রায় 6,000-7,000 এরকম চাইছিল, এরা 2,500-এ এসি রুম প্রোভাইড করেছে। তো সেই অনুযায়ী আমার মনে হয়েছে চলো ঠিকঠাক ঠিকঠাকই আছে, ঠিক আছে। আর এছাড়া পুল সবসময় অ্যাক্সেস করতে পারবে, পুলের ওই ব্যান্ডটা যে চালাচ্ছে এটা সেটা ওই টাইমিং অনুযায়ী চালাচ্ছে, বাকি সব সময়ই ইউজ করতে পারবে পুল। আর বেসিক যা থাকে পুলে ওই সিনথেটিক প্যান্ট শার্ট এগুলো পরে নামতে হবে, ঠিক আছে। এটা রেস্টুরেন্ট, এখন কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট হচ্ছে, দেখে দেখো।